একটা মেসেজ পাঠ, একটু কথা বলা যাবে? আমি তখন বলি যে কেন, আমাদের পরিচয় তো আসলে হয়েছিল ফেসবুকের মাধ্যমে, যে আমি বরাবরই বলে আসছিলাম। সে আমাকে ওই যে ইউমেন ও বা ওই যে ফ্রেন্ড সাজেস্টে আসে না, সেখান থেকে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আমি সকাল 10টা নাগাদ তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। তো সে আমাকে একটা মেসেজ পাঠ, একটু কথা বলা যাবে? আমি তখন বলি যে কেন, বললো যে অনেক ফেক অ্যাকাউন্ট থাকে, তো আমি যে শিওর হয়ে নিবো, যেহেতু আমার প্রোফাইলে ছিল সিনথিয়া ইসলাম টিশা আইডল স্কুল অ্যান্ড কলেজ, মানে আমার স্কুলের ডিটেলস ছিল, সে যেহেতু সেই কলেজের জিবি মেম্বার ছিল। আমি বললাম ঠিক আছে, তার সাথে কথা বললাম, একজন অভিভাবক হিসেবে সে আমার সাথে কথা বলে এবং আমাদের স্কুলের ব্যাপারে জানতে চায়। তো এই তো আমাদের পরিচয় শুরু। ফ্যামিলির সাথে স্ট্রাগল বলতে, যখন আমার ফ্যামিলিতে এগুলো জানাজানি হয়ে যায়, তারা আমাকে ঠাকুরগাঁও আমার গ্রামের বাসায় নিয়ে যায়, সেখানে নিয়ে আমাকে একবারে বন্দি করে রাখে। তো আমি তো আমার ব্যাগের মধ্যে একটা ফোন লুকিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ঠিক দুপুরের দিকে একটা গাড়ি ঠিক করে রাখি, আর ঠিক রাত 2টা নাগাদ আমি আমার বাসার দোতলা ছাদ থেকে লাফ দিয়ে সে গাড়িতে উঠে ঢাকায় চলে আসি। দোতলা ছাদ থেকে লাফ দিয়ে কোথায় পড়েছি? ছাতে গেলাতে নিচে পড়েছি, নিচে পড়ে আহত হননি? আমি আসলে একটু যে নরম বালি মাটি থাকে না, পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো একটু নরম বালি মাটি নিচে রাখার ব্যবস্থা করেছিলাম। তো এই যার কারণে খুব বেশি ব্যথা পাইনি, একটু ব্যথা পেয়েছিলাম। কি প্ল্যানিং ছিল যে হচ্ছে বালি রেখে দেওয়া আবার কি? চিন্তা ভাবনা করে তো লাভ দিতে হয়েছে, এত উপর থেকে লাভ দেবে, একটু পড়ে গেলে কি হবে, আসার পর যদি খন্দকার মোস্তাক আমার ল্যাংড়া মেয়েকে না তোলে, এরকম অনেক কথা আমাকে শুনতে হয়েছে। কিন্তু আমি একেবারেই নিশ্চিত ছিলাম সে আমাকে নিবে। এখন তিনটা সাজেশন বলতে, ওই তো আগে তো তিনটা সাজেশন ছিল, সেটা তো আছে, হচ্ছে তো স্টুডেন্ট। হ্যাঁ, ওয়াইফ হিসেবে আমি তাকে বলি যে সবসময় বলি, দেখো আমরা চাই আস্থা, বিশ্বাস এবং আমাদের আনুগত্য, এটা যেন আমাদের ভিতরে সবসময় থাকে। আমরা কখনই কারোর সাথে কোনো মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলবো। আমি তাকে যেটা বলি যে তার জীবনটা যাতে সুন্দর হয়, আমার সাথে তার এই জার্নিটা যেন একটা মানে এক্সাম্পল হয়ে থাকে, সেভাবেই যেন আমরা চলি, সেও যেন সেইভাবে চলে। কারণ দেখেন, এত সমালোচনা, এত আলোচনা, এত বিতর্ক, যদি কালকে দেখা যায় যে আমাদের সম্পর্কটা কোনো একটা চির ধরেছে, এটা কিন্তু একটা বিরাট বোমেরাং হবে আমার জন্য, তার জন্য। তো আমরা মনে প্রাণে চেষ্টা মানে করব, আল্লাহ নিশ্চয়ই আমাদের প্রতি আমাদেরকে সফল করবেন আশা করি। মানুষের দোয়া রয়েছে যাতে আমরা দুজন ভালো থাকতে পারি, এটাই আমার তার প্রতি অ্যাডভাইস, যে আমরা ভালো থাকার জন্য যা করা দরকার সেটি আমরা করবো ইনশাআল্লাহ। আমরা তো সারাক্ষণই ঘোরার মাঝেই আছি, সেই সকালবেলা বের হই, রাতের বেলা বাসায় ফিরি, কখনোই মনে হয় না যে কোথাও আর ঘুরতে যাব, বরং টায়ার্ড হয়ে বাসায় যে একটু ঘুমাতে চাই। পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে, সামনে আমার HSC পরীক্ষা, সবাই আমার জন্য দোয়া করবেন। তার কাছে তিনটা প্রত্যাশা, সে তো আমাকে যথেষ্ট ভালো রেখেছে, আমি চাই সে আমার পাশে সারা জীবন থাকবে, আমার টেক কেয়ার করবে, আমাকে ভালোবাসবে।